লুসাইল স্টেডিয়ামে শেষ হলো পর্তুগালের জয় দিয়ে শেষ ষোলোর আনুষ্ঠানিকতা। 32 দলের কাতার বিশ্বকাপ এখন 8 দলের। রাউন্ড অফ 16 শেষ, সেই রাউন্ড অফ 16 শেষে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইউরোপের 5 দেশ, লাতিন 2 দেশ এবং আফ্রিকার 1টা দেশ। এবং রাউন্ড অফ 16-এর যে 8টা ম্যাচ হলো, কোনো আসলে চমক একটা ম্যাচ ছাড়া আসলে হয়নি। আমরা যদি একদম শুরু থেকে আসলে দেখি সেই জায়গাটায়, আমরা দেখব নেদারল্যান্ডস, তারা হারিয়েছে ইউএসএকে 3-1 গোলে, আর্জেন্টিনা জয় পেল 2-1 গোলে, ফ্রান্স জয় পেয়েছে পোল্যান্ডের এগেনস্টে, ইংল্যান্ড জয় পেয়েছে সেনেগালের এগেনস্টে, ব্রাজিল জিতেছে জাপান, জাপানের ম্যাচটা সেটা নিয়ে একটু টাই ব্রেকারে গেল, নাটকীয়তা হলো, ক্রোয়েশিয়া জিতেছে একদিকে মরক্কো এবং স্পেন। ওভারঅল যেই রাউন্ড অফ 8টা রয়েছে কোয়ার্টার ফাইনাল, সেটার লাইন আপটা, সেটা লাইন আপ সম্ভবত সবাই এতক্ষণে জেনে গেছেন। সুপার ফ্রাইডে আপনার জন্য অপেক্ষা করছে, ব্রাজিলের ম্যাচ আছে, আর্জেন্টিনার ম্যাচ আছে, ব্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা খেলবে নেদারল্যান্ডসের সঙ্গে, তার পরদিন ইংল্যান্ড ফ্রান্স, এবং এর সঙ্গে পর্তুগাল ভার্সেস মরক্কো। আপনার কোয়ার্টার ফাইনালে লাইন আপ আপনি কোনটা রেখে কোনটা, সবগুলোই আপনি দেখতে পারবেন, কোনটার সঙ্গে কোনটা ক্ল্যাশ নাই সবগুলো দেখতে পারবেন। মোট 64 ম্যাচের বিশ্বকাপ বাকি আছে, আর সব মিলে 4টা কোয়ার্টার ফাইনাল, 2টা সেমিফাইনাল, একটা থার্ড রাউন্ড প্লে অফ, আর একটা ফাইনাল, বিশ্বকাপ শেষ দিকে, মাঝের পর। আসলে শুরুর দিকে আমাদের যতটা মনে হয়েছিল, যতটা আসলে ব্যস্ততা ছিল ছিল, সেটা এখন কমে কমে জমে ক্ষীর, হ্যাঁ সেটা কমেছে বটে, কিন্তু এখন বিশ্বকাপ যে সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে সেটা কেবলমাত্র আপনার ভেতরে উত্তেজনাই বাড়াবে, এবং আরও বেশি আপনি জানতে চাইবেন, আরও বেশি পড়তে চাইবেন, আরও বেশি চোখে আপনি দেখতে চাবেন। রাইট, এবং সেই জায়গায় আসলে যেই দলগুলোকে নিয়ে এক্সপেক্টেড ছিল, যারা ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ 8-এ জায়গা করে নেবে, সেখানে আসলে বড় বড় নাম আসলে কারা নেই, সেটা যদি আমরা বলি জার্মানি নেই, তারা গ্রুপ স্টেজ থেকে বাদ পড়েছে, বেলজিয়াম নেই, এক্সপেক্টেড যারা ছিল তাদের ভেতরে কেবলমাত্র স্পেন বাদ পড়েছে, এছাড়া বড় সবাই আছে। স্পেন ক্রোয়েশিয়ার সঙ্গে টাই ব্রেকারে বাদ পড়লো, এছাড়া বড় সবাই এই জায়গায় আছে, স্পেন মরক্কোর সাথে টাই ব্রেকারে, সরি মরক্কোর সঙ্গে। তো এই জায়গায় বড় দল এই বাদে যারা উঠেছিল সেকেন্ড রাউন্ডে, সবগুলো ম্যাচেই আসলে বড় দল, কাগজে কলমের বড় দল, তারা অ্যাডভান্স করেছে। রাইট, ক্রোয়েশিয়ার ম্যাচটা মনে হয় জাপানের সাথে যে ম্যাচটা হয়েছিল সেটাতেও জাপানের আসলে সুযোগ ছিল ক্রোয়েশিয়াকে থমকে দেওয়ার, তারপরও কিন্তু শেষ পর্যন্ত সেটা কিন্তু হয়নি। ওভারঅল আমরা যদি পার্টিকুলারলি এখন চলে আসি, আসলে নেদারল্যান্ডস খেলবে আর্জেন্টিনার এগেনস্টে, দুটাই দল, দুটা দল ইনফ্যাক্ট হচ্ছে, একটা লাতিন দল, একটা ইউরোপের দল, কেমন হবে একদম আসলে আমরা ইনডেপথ অ্যানালাইসিসে আজকে যাবো না, একদম ভাইবটা, সেটা আসলে কেমন ভাইবটা যদি চিন্তা করেন, 2014 বিশ্বকাপের ভাইবটাই আরও একবার আসছে, সেমিফাইনালে এই দুই দল মুখোমুখি হয়েছিল। আর্জেন্টিনা এতদিন যেসব দলের সঙ্গে খেলেছে তারা তারা বেশ ডিফেন্ডিং করে, তারা অপোনেন্টরা পুরোটা সময় ডিফেন্ড করেছে, আর্জেন্টিনার জন্য স্পেস কম ছিল, আর্জেন্টিনা হয়তো সেই কারণে ক্রিয়েট করতে পারেনি, যেটার কারণে আর্জেন্টিনাকে নিয়ে সমালোচনা কিছুটা হচ্ছে যে আর্জেন্টিনা এনাফ চান্সেস ক্রিয়েট করেনি, কারণ এটার একটা কারণ আপনি দেখাতে পারেন যে আর্জেন্টিনা যাদের সঙ্গে খেলেছে তারা সবাই প্রচুর পরিমাণ ডিফেন্ডিংয়ে ব্যস্ত, তারা আক্রমণই করেছে হাতে গোনা কয়েকবার। তো নেদারল্যান্ডস নিশ্চয়ই সেরকম খেলার কথা নয়, নেদারল্যান্ডস তো বিগ টিম, তারা হয়তো স্পেসটা ওপেন আপ করে দেবে, আর্জেন্টিনা তখন দেখতে হবে যে আর্জেন্টিনা কীভাবে ওই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারে, এবং চান্স ক্রিয়েশনের যে ব্যাপারটা সেটা আর্জেন্টিনা ফাইনালি করতে পারে কিনা। বড় টিমের এগেনস্টে আর্জেন্টিনার রিসেন্ট পারফরমেন্স ভালো, সেটা আর্জেন্টিনার জন্য বড় ভরসা। আবার নেদারল্যান্ডসের পক্ষে যদি আপনি কথা বলতে চান তাহলে তাদের পক্ষে যুক্তি দেখাতে হবে, নেদারল্যান্ডসের প্রত্যেকটা ফুটবলার দারুণ ফর্মে আছেন, আপনি যদি ভার্জিল ফন ডাইক থেকে শুরু করেন, আপনি যদি সেখান থেকে নেথান আকে থেকেও শুরু করেন, সবাই সামনে মেমফিস ডিপাই সবাই ফর্মে আছেন, ডামফ্রিজের কথা বলবেন আপনি, কে কি বলে গাকপোর কথা বলেন, ফ্র্যাঙ্কি ডিয়ং এর কথা বলেন, সবাই বেশ দারুণ ছন্দে আছেন, আর্জেন্টিনাও ভালো এখন পর্যন্ত, সো ফার সো গুড, টুর্নামেন্ট যত যাচ্ছে তাদের ছন্দ একটু একটু করে ফিরে পেতে তারা শুরু করেছে বলে মনে হচ্ছে, এটা তাদের জন্য অ্যাসিড টেস্ট, এটা তাদের জন্য বিরাট পরীক্ষা, এই পরীক্ষা যদি তারা উঠে যেতে পারে তাহলে ওরকম একটা বিগ পারফরমেন্স লাগবে, সম্ভবত আরও একবার লিওনেল মেসির দিকে সব নজর থাকবে, খুব স্বাভাবিকভাবেই লিওনেল মেসির কাছ থেকে একটা বড় পারফরমেন্স প্রত্যাশা থাকবে। আপনি বলছিলেন যে নেদারল্যান্ডস টিমের অল আর পারফর্মিং, আর্জেন্টিনার এই দলটার যদি দিকে যদি আমরা তাকাই, লিওনেল মেসি যিনি আসলে একাই অলমোস্ট হচ্ছে গিয়ে টেনেছেন আর্জেন্টিনাকে দুটা ম্যাচে, দুটা ইম্পর্টেন্ট ম্যাচে, এনজো ফার্নান্দেস তিনি ভালো করছেন, হুলিয়ান আলভারেস দুটা ম্যাচে সুযোগ পেয়েছেন, দুটাতেই তিনি ভালো করেছেন। আর্জেন্টিনা কি ওভারঅল দল হিসেবে কতটুকু স্যাটিসফাই করেছে রাউন্ড অফ 16 পর্যন্ত? ওই যে সেই একই কথা, রাউন্ড অফ 16 পর্যন্ত আর্জেন্টিনা আর্জেন্টিনার মতো খেলেনি, আর্জেন্টিনার নামের সঙ্গে যে খেলাটা যায় সেই খেলাটা এখনও পর্যন্ত আর্জেন্টিনা সেভাবে খেলতে পারেনি। আপনি যদি দেখেন তাহলে প্রতি ম্যাচেই দেখবেন যে একেবারে জান পরাণ বাজিয়ে রেখে আর্জেন্টিনাকে শেষ পর্যন্ত জিততে হয়েছে। এই ঘটনাটা আর্জেন্টিনার সঙ্গে না ঘটলেও পারতো আগের ম্যাচগুলোতে, তাহলে হয়তো আর্জেন্টিনা একটু রিল্যাক্স থাকতে পারতো, কিন্তু এটা আবার একটা পজিটিভ দিক হতে পারে যে আর্জেন্টিনার
মানে আর্জেন্টিনার আসলে মনস্তাত্ত্বিক অবস্থা ঠিক অতখানি যে তারা এক গোল ডিফেন্ড করে ম্যাচগুলো জিততে পারে, দুরকমই হতে পারে, সবকিছুর স্বভাব মিলবে আসলে এই নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচটাতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.